good morning student good morning class 4 student take out a new lesson lesson number 3 vinas new idea see in the first page you will see that some of the beautiful examples of leaves and some of the plants okay see the medicine derived from the plants <clears throat> the medicine derived ফ্রম প্ল্যান্টস আর কল্ড হার্বাল মেডিসিন দ্যাট যেসব মেডিসিনগুলো প্ল্যান্টস থেকে আমরা পাই সেগুলোকে বলা হয় হার্বাল মেডিসিনস হিউম্যান বিংস হ্যাভ ইউজড প্ল্যান্টস ফর মেডিসিন মেডিসিনাল ফর লং টাইম এই যে মানুষেরা এই যে মেডিসিনাল প্ল্যান্ট এইগুলো অনেক দিন আগের থেকে ইউজ করত হিয়ার আর আ ফিউ পপুলার প্ল্যান্টস প্রোডাক্ট দ্যাট আর ইউজড ইন এশিয়া টু ট্রিট আ কমন ডিসিজ এই যে আমাদের এশিয়ার মধ্যে কিছু কিছু প্ল্যান্টস আছে যেইগুলোকে কমন ডিসিজের জন্যে ইউজ করা হয় মিন্স সাধারণ রোগের জন্যে ইউজ করা হয় ডিসকাস উইথ ইয় পার্টনার ইফ ইউ নো আর দ্য আদার প্ল্যান্টস অ্য হার্স দ্যাট হ্যাভ মেডিসিনাল বেনিফিটস তাই বলছে যে তুমি যদি অন্য কোনো এর সম্পর্কে জানো যা মেডিসিনাল ইউজ আছে তার সম্পর্কে তুমি আলোচনা করো লাইক ওয়ান লাইক নিম কিপস স্কিন অ্যান্ড টিথ হেলথি নিম গাছ বা নিম গাছের পাতা আমাদের স্কিন এবং টিথকে খুব হেলদি রাখে কার্ডমম হেল্পস উইথ ডাইজেশন কিপস এ ব্রেথ ফ্রেশ কার্ডমম কি করছে আমাদের ডাইজেশনটা ঠিক রাখে মানে হজম শক্তিটা ঠিক রাখে এবং কিপ ব্রেথ ফ্রেশ এবং আমাদের আমাদের মুখের যে গন্ধটাকে ঠিক রাখে বা ফ্রেশ রাখে আমাদের মুখটাকে নেক্সট ওয়ান ড্রামস্টিক ড্রামস্টিক মিন্স ওই যে ড্যাটাগুলো আমরা খাই সেগুলোকে ডামস্টিক বা ডামস্টিক লিভস অ্যান্ড ফ্রুটস গু গুড ফর বোনস আইসাইট অ্যান্ড টিথ এইগুলো হাড়ের জন্যে চোখের জন্যে এবং দাঁতের জন্যে খুবই ভালো নেক্সট ওয়ান ইজ তুলসি ট্রিটস কোল্ড কাফ অ্যান্ড স্কিন ডিসিজ তুলসি কী করছে ঠান্ডার ঠান্ডা হাত থেকে বাঁচাচ্ছে আমাদেরকে বা কাশি হাত থেকে বাজাচ্ছে এবং স্কিন ডিসিজ যদি কোনো স্কিন ডিসিজ থাকে তুলসি আমাদেরকে খুব হেল্প করে নেক্সট ওয়ান ইজ আমলা অর ইন্ডিয়ান গুজবেরি আমলাকে আমরা ইন্ডিয়ান গুজবেরিও বলা হয় এর কি ভালো ভালো বেনিফিটস আছে বা কি কাজ আছে ইম্প্রুভ স্কিন হেয়ার অ্যান্ড ইনক্রিজেস ইমিউনিটি টু ডিসিজেস ইনক্রিজেস ইমিউনিটি টু ডিসিজেস হ্যাঁ বলছে যে যদি কোনো রোগ থাকে তার ইমিউনিটি পাওয়ার মানে ডিসিজের হাত থেকে লড়ার জন্যে শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয় যেমন ঠিক করোনার মধ্যে তোমার একটা জিনিস দেখবে ভিটামিন সি খেতে খুব ভালো হয়েছে তাই না তার মানে কি এর মধ্যে ভিটামিন সি আছে লেবু আমলা এদের মধ্যে প্রচুর পরিমাণ ইমিউনিটি পাওয়ার আছে যাতে আমাদের রোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারে তাই না

কী বলবো ত্যাগ করতে ত্যাগ করে দিতে চাই জাস্ট বলতে চাইছে যে সে মানতে চায় না বিনা নিউ আইডিয়াসগুলোকে শুনতেও চায় না বা মানতেও চায় না ট্রাইং আউট হার নাইন ইয়ার্স ওল্ড নিজ আইডিয়াস অলওয়েজ ল্যান্ডেড আন্ট মালু ইন ট্রাভেল যখনই আন্ট মালু তার না ন বছরের যে ভাইজি যে নিজ আছে ভাইজি যে আছে তার নাম হচ্ছে কি ভিনা তার যে আইডিয়াসগুলো যখনই সে শোনে বা যখনই সে কাজে লাগায় তার আইডিয়াগুলো তখনই সে বিপদে পড়ে যায় ওয়ান টাইম ভিনা হ্যাড গট হার টু ট্রাই দ্য অ্যাডপ্ট আ পেট প্ল্যান একবার ভিনা তার হ্যাড গট হার তাকে একটা অফার দিয়েছে বা তাকে একটা প্ল্যান বলেছে যে একটা পেটকে অ্যাডপ্ট করো পেট মানে যেমন হচ্ছে যেমন কুকুর বিড়াল এরকম লাইক দ্যাট পেটকে অ্যাডপ্ট করো দিস ওয়াজ ওয়ান্ডারফুল প্ল্যান এটা খুব ভালো একটা প্ল্যান ছিল দ্যাট ফাউন্ড হোমস ফর উন্ডেড অ্যানিমালস এবং এটাও বলেছিল যেসব অ্যানিমালসরা উন্ডেড উন্ডেড মানে কি আহত তাদের জন্যে তাদের হোমস মানে তাদের জন্য বাড়ি খুঁজে দাও বা বাড়ি খোঁজাটাকে বলা হচ্ছে আন্ট বালু কনিন ডিসাইডেড উইচ অফ দ্য पेट शी एडप्टेड गेव हार मोर ट्रावल अंटमू कुेड गेव हार मोर ट्रावल आंट बलू बुझे पारिनी कौन धरने वी पेट बा पशु से अडप्ट कर शी एडप्टेड शी एडप्टेड गेव हार मोर ट्रावल द मैना उ ब्रोकन उंगस और अ लेम মঙ্গুজ বলছে কি হয়তো ময়না সে অ্যাডাপ্ট করবে না একটা লেম মঙ্গুজ লেম মঙ্গুস মিস যে ময়না যার ব্রোকেন উইংস ব্রোকেন উইংস মানে মিন্স যার ডানাগুলো ভেঙে গেছে আর লেম মঙ্গুজ যে বেজি যার পাটা ভাঙা তাই তো তাকে বলা হয় লেম মঙ্গুজ দ্য ময়না কুড কপি দ্য সাউন্ড অফ দ্য অফ দ্য টেলিফোন রিং ময়না কী করতে পারে সে টেলিফোন রিংয়ের সাউন্ডটা কপি করতে পারে দ্য ডোরবেল বাজিং অ্যান্ড দ্য প্রেশার কুকার ভিজলিং এমনকি সে ডোরবেল যে ডোরবেল মানে হচ্ছে যখন মানুষ বাড়িতে ঢোকে তখন ডোর বেলটা বাজায় ঠিক আছে কলিং বেলটা বাজায় সে তার আওয়াজ করতে পারে এমনকি ফোনে রিঙিং আওয়াজও করতে পারে আরেকটা আওয়াজ করতে পারে সেটা হচ্ছে প্রেশার কুকার ভিজলিং যখন প্রেসার কুকার সিটি দেয় সেই আওয়াজটাও বের করতে পারে সো আন্ট মালু কেপ্ট রাশিং ফ্রম কিচেন টু দ্য ফ্রন্ট ডোর টু দ্য টেলিফোন টিল শি গট টু টায়ার দ্যাট শি কুড বিয়ারলি স্ট্যান্ড সে বারবার সেখানে ছুটতে থাকে মালু আন্ট মালু যখনই এই ময়না পাখিটি যখনই আওয়াজ করতে থাকে তখন আন্ট মালু কী করে ভাবে হয়তো কেউ হয়তো রা ফোন করেছে বা কেউ হয়তো দরজায় কলিং বেল বাজাচ্ছে আর আর হয়তো রান্নাঘরে প্রেসার কুকারে সিটি বাজছে এই করতে গিয়ে আন্ড মালু সময় দৌড়তে থাক থাকতো কিন্তু অ্যাকচুয়ালি তো এটা তো অরিজিনালি ছিল না এখানে ময়না আওয়াজটি করছিল অ্যান্ড দ্য মঙ্গুস উড উড ইন স্টপ স্টিলিং ফুড ফ্রম দেয়ার নেবার কিচেন এমনকি এই যে মঙ্গুস যে মঙ্গুজটা ছিল যে বেজিটা ছিল এ কী করতো পাড়ার বা প্রতিবেশী বাড়িতে গিয়ে সব খাবারগুলো চুরি করে নিয়ে আসতো আশেপাশে যত প্রতিবেশীর বাড়ি রয়েছে তাদের বাড়ি থেকে কী করতো খাবারগুলো চুরি করে নিয়ে আসতো দ্য ওস্ট ওয়াজ দ্য টাইম আন্টমালু হ্যাড অ্যাগ্রিড টু মেক আ পেয়ার অফ এ গ্রাস কাটিং রোলার স্কেটস অ্যাজ এ গিফট অফ এ বিনার্স ফাদার মিস্টার শেষাদ্রী শিষাদ্রী ওকে আর সব থেকে বাজে সময় ছিল আন্ট মালু সেটা হচ্ছে কি তার একটা কথা শোনা সেটা হচ্ছে কি গ্রাস কাটিং রোলার গ্রাস কাটিং রোলার স্কেটস মানে হচ্ছে ওর বাবা যে স্কেটটা মানে একটা স্কেট স্কেট মানে কি যেটা পায়ে আমরা দিয়ে স্কেটিং করি এই যে এই যে শিয়া ইনি যে স্কেটিংটা পরেছে বা স্কেটটা পরেছে এই স্কেটের কথা বলা হয়েছে যেটা পায়ের তলের জুতো থাকে না তার নিজের চাকা থাকে দিয়ে আমরা স্কেট করি সে স্কেটিংয়ের কথা বলা হয়েছে ওকে তাই বলছে দ্য ওয়ার্স্ট ওয়াজ দ্য টাইম আন্ট মালু হ্যাড অ্যাগ্রিড টু মেক আ পেয়ার অফ গ্রাস কাটিং রোলার সব থেকে বাজের সময় ছিল যখন আন্ট কাটিং সরি আন্ট মালু যখন অ্যাগ্রি হল রাজি হয়ে গেল যে ভিনাস আইডিয়াগুলোকে নিয়ে লাইক একটা হচ্ছে দ্য পেয়ার অফ গ্রাস কাটিং রোলার স্কেট একটা হচ্ছে এমন একটা স্কেট বা এমন একটা ওই পায়ে বাধা হচ্ছে যুদ্ধ স্কেটিংটা যার আশেপাশে ব্লেড থাকবে জুতোর পাশে ব্লেড থাকবে যে ঘাসটা কাটতে পারবে তাই কি না অ্যাজ এ গিফট অফ বিনাস ফাদার এটা কি ছিল বিনাস ফাদারের জন্য একটা গিফট ছিল নাম এটা বিনাস ফাদারের নাম কি মিস্টার শিশাদ্রি হি ওয়াজ আন্ট মালুজ ওল্ডার ব্রাদার সে আন্ট মালুস সব থেকে বড়ো ভাই ছিল হি লাভড গার্ডেনিং অ্যান্ড ওয়াজ ভেরি প্রাউড অফ হিস লন ইট ওয়াজ দ্য বেস্ট লন ইন দ্য নেবারহুড সে গার্ডেনিং করতে খুব পছন্দ করতো এবং তার যে লন তার যে মানে কী বলবো বাগানটা ছিল সে খুব সুন্দর ছিল এবং চারিদিকে ছোটো ছোটো ঘাস ছিল এবং সে সে সেটাকে যত্ন করে রাখতে পছন্দ করতো ইট ওয়াজ দ্য বেস্ট লন ইন দ্য নেবারহুড এই প্রতিবেশীর মধ্যে এই যে আশেপাশে সবার বাড়ির মধ্যে সবথেকে ভালো লন ও তার বাড়িতেই ছিল ভিনা হ্যাডকাম আপ উইথা উইথ দ্য আইডিয়া অফ ফিক্সিং শার্প ব্লেড অন টু দ্য পেয়ার অফ ভিনার ভিনাস আইডিয়া কী ছিল এই যে স্কেট ছিল যে স্কেটিংটা ছিল তার তলায় শার্প ব্লেড এমন ধরনের ব্লেডটা লাগাবে যাতে ঘাসগুলো কাটা যাবে দিস মেন্ড দ্যাট দ্য পার্সন উড বি এবল টু কট গ্রাস জাস্ট বাই স্কেটিং ওভার ই সে বলতে চাইছিল যখনই কোনো লোক বা কোনো মানুষ ওই স্কেটিংটা পরে ঘাসের উপরে চলবে বা যাবে তখন সে ঘাসটা পুরো কেটে যাবে ওই ব্লেডের মাধ্যমে ইট ওয়াজ অ্যাবসলিউট এ ব্রিলিয়েন্ট আইডিয়া ইফ ইট ওয়ার্কড যদি এটা এটা তো খুব ভালো একটা আইডিয়া কিন্তু কাজে লাগবে তখনই বা ইফ ইট ওয়ার্কড যদি কিনা কাজে লাগতো ওকে দেয়ার ওয়াজ আ গ্রেট এক্সাইটমেন্ট ওয়ে দ্য গিফট ওয়াজ পুট টুগেদার অ্যান্ড ভ্র্যাপড যখন এরা খুব এক্সাইটেড মেন্টে ছিল মানে খুব আনন্দিত বা খুব উত্তেজিতভাবে ছিল যে গিফটটাকে প্যাক যখন তারা সে প্যাক করছিল বা র্যাপ করছিল বাট দ্য স্কেট ওয়ার আ টোটাল ফেলিয়ার কিন্তু এই যে স্কেটের ব্যাপারটা এটা টোটাল ফেলিয়ার মানে এটা টোটালি ফেলিয়ার ছিল টু বিং উইথ মিস্টার টু বিং উইথ মিস্টার শেষাদ্রি ফাউন্ড ইট ইম্পসিবল টু স্কেট অন দ্য গ্রাস কিন্তু এই যে মিস্টার শেষাদ্রি এই যে স্কেট পরে ঘাসের উপরে চলাটা খুবই একটা বিপজ্জনক বা দুষ্কর অবস্থা ছিল ইম্পসিবল যেটা সম্ভব না কেন কি ঘাসের উপরে কখনো স্কেটিং করা যায় না আমরা কনক্রিট বা পরিষ্কার রাস্তার উপরে স্ক্রেটিং করতে পারি তাই না হি ট্রিপড অ্যান্ড ফেল সো মেনি টাইম দ্যাট হি হ্যাড সুন কভার্ড হি সে এতবার পড়েছে এতবার পড়েছে সে কিনা সে কট দ্য ফুড টান সামথিং কোনো না কোনো জায়গায় আটকে যেত আর তখনই সে সেখানে অনেকবার পড়ে যেত এবং সে তার অনেক জায়গায় তার কেটেও গেছে

বাগানে যখন তার মাথায় মানে ফোর হেড ফোর হেড মানে কপালে কপালে যখন তার লাগলো এবং বাম্প মানে পিছনে যখন তার আঘাত লেগেছে যেমন বাম বাম্পে এবং তার কপালে যখন আঘাত লেগেছে সে কপালে তার মনে হচ্ছে একটা ব্রিঞ্জালের মতন ফুলে উঠেছে তা কেমন হয়েছে কালচে কালচে টাইপে ব্রিঞ্জাল যেমন কি পার্পল কালার হয় না লাগলে যেমন কালো কালো হয়ে যায় ওইরকম ধরনের কালার হয়ে গেছে okay when vina tried them on she found that she could manage to stick over the grass when vina tried them যখন vina এটাকে try করছিল সে দেখল যে সে খুব খুব কষ্ট করে ম্যানেজ করে করে ঘাসটাকে কাটছিল but instead of cutting the grass the skate মানে ঘাস কাটার বাদে সে স্কেটিং কি করে সে স্কেটটা কি করেছে পুলড ওভার আ হিউজ বঞ্চ অফ এবং সেখান থেকে সে মাটির থেকে এক অনেকগুলো ঘাস একসাথে তুলে নিয়েছে দিস লেফট হিম ব্ল্যাক প্যাচ অন মিস্টার সিসাদ্রিস বিউটিফুল লন এবং সে বিউটিফুল লনের মাঝখান থেকে এক খাবলা ঘাস সব উঠে গেছে

যখন বিনা তার কাছে এসে বলতো আই হ্যাভ অ্যান আইডিয়া যে আমার কাছে একটি আইডিয়া আছে আন্ট মালুওয়া সো বিজি পাউন্ডিং রেড হ্যাবিস্কাস প্যাটল হ্যাবিস্কাস মিনস ওই যে জবা ফুলের পাপড়ি থাকে সেই জবা ফুলের পাপড়িকে বলা হয় হ্যাবিস্কাস প্যাটল পাউন্ডিং মিন্স কি পাউন্ডিং হচ্ছে ক্রাশিং মানে ওটাকে কী করছিল মানে ক্রাশ করছিল মানে ওটাকে মিক্স করছিলো বা আস্তে 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 এগুলোকে গুঁড়ো করছিল তাই না ইয়াস ফর মেকিং হার হার্বাল মেডিসিন দ্যাট শি ডিডিন্ট হেয়ার হিয়ার ভিনা সে এতটাই ব্যস্ত ছিল হার্বাল মেডিসিন বানানোর জন্য সে বিনা কথা শুনতে চাইছিল না হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট গেটিং রিচ ভিনা ওয়াজ এ লিটিল লাউড যেহেতু কথা শুনছে না ভিনার কথা তার আন্ট আন্ট মালু যখন বিনার কথা শুনছে না তখন বিনা একটু জোরে কথা বলে বলছে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক কী ভাবো তুমি বড় লোক হওয়ার জন্যে কি বলছে কে বলছে এটা বিনা বলছে সে পুস্ট আসাইট সেভারেল টাইনি বোটলস অ্যান্ড ক্রক স্টপার সে কি করছে সে পুস্ট আসাইট অনেকগুলো জিনিসপত্র পাশে রেখে দিল তাই না ওয়েট মিনিট দেখো এখানে বিনা কোথায় এসে বসেছে আর তার আশেপাশে যে যত জিনিস আছে সেগুলো কি করলো সাইড করে রেখে দিয়ে সেখানে বসে পড়লো তাই না ইয়াস হুম হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট গেটিং রিচ ওইনা ওয়াজ এ লিটল লাউডার বিনা একটু চিৎকার করে বলেছিল যে তুমি বড়ো হওয়ার জন্য কি করতে পারো বা বড় হতে গেলে কি করবে সে পুস্ট অ্যাসাইড সেভারাল টাইনি বোটলস উইথ কক ক্রক স্টপার সে কি করলো আ কাইন্ড অফ ক্যাপ এক ধরনের বোতলের উপরে ক্যাপ লাগানো হয় তাই না বোতলের উপরে কি করা হয় ঢাকনা লাগানো হয় এক ধরনের ঢাকনা যেটাকে ক্রক স্টপার ওকে আ কাইন্ড অফ ক্যাপ অফ এ বোতল আ টল জার মেড অফ থিক ব্লু গ্রিন গ্লাস এবং এক লম্বা বোতল যার কেমন কালার কেমন থিক ব্লু গ্রিন গ্লাস তার তাই না সো দ্যাট শি কুড সিট অন দ্য ওয়াজ ওয়ার্কিং সেখানে সে ওইগুলোকে সরিয়ে তার আন্ট যেখানে কাজ করছিল সেখানে সে বসলো ওকে ওকে স্টুডেন্ট টুডে পিপলস টপ আপ টু হেয়ার নেক্সট ডে विल कंटिन्यू विद द अदर पार्ट ओके बाय बाय एवरी वन है नाइस डे टाटा